দুনিয়ার হাকিকত সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, আর আখেরার সম্পর্কে একটু মুরাকাবা করো, তারপর মাওলার কবরে যাও। কারণ কবরে কিন্তু দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, পীরের পরিচয় নাই। এ আল্লাহ প্রেটে মাটির দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। আল্লাহ আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে, গুনাহ করে বসে রে। তাকওয়া ভিশন টিভি নিত্য নতুন ওয়াজ মাহফিল, তেলাওয়াত ও গজল পেতে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم شبه درو شريف قولي الله শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আপনাকে আমাকে কেওড়া বুনিয়া ঐতিহ্যবাহী, বিশেষ করে মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই দাদাজানের খলিফা ছিলেন, আব্বাজানের খলিফা ছিলেন, তিনি আজকে আমাদের ডান পাশে পাশেই ঘুমায় আছেন। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান মনে হয়। নিয়ম অনুযায়ী মাহফিল চলছে, আল্লাহ কবুল করলে চলবে, কিন্তু আমাদের মাঝে আজকে কেওড়াবুনিয়া আব্দুর রশিদ সাহেব হুজুর নাই, চরমোনাইতে দাদা জানো নাই, আব্বা জানো নাই। মাঝখানে তালাশ করলে দেখবেন গত বছর এক বছরের ব্যবধান অনেকে ছিল, আজকে অনেকেই নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, কিন্তু আপনার আমি থাকব না। আর এমন একটা ব্যাপার, একবার দুনিয়ার থেকে রওনা করে বিদায় হয়ে চলে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠগে,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু যেই পথের পথিক যাত্রীর কথা বলা হলো একবার রওনা করে চলে গেল আর ফেরত আসবে না। আর আর দুনিয়া মাজরাতুল আখিরাত, যেই জিন্দগির কথা বলা হলো রওনা করে গেলে ফেরত আসা যায় না, ওই জিন্দগির সম্বল সম্পদ এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। এমন এক জিন্দগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, কেমন শুরু শেষ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছিলেন, তামাম দুনিয়াতে যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, দূরত্ব কত জমিনে আসমানের কোনো ঠিক ঠিক নেই, তবে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়া থেকে, বৈজ্ঞানিকরা বলছিলেন আবিষ্কার করার পরে দুনিয়া থেকে এই সূর্যটা দূরত্বে প্রায় 9,30,00,000 মাইলের মতো। আমরা যে তারকাগুলো দেখি, কাছের তারকা নাকি ওই সূর্যের চেয়ে দুনিয়া থেকে 1,00,000,000,000,000 গুণ দূরে। এত বড় জায়গা যদি আপনি সরিষা দিয়ে ভরে রাখেন, সরিষা চেনেন তো, আর একটা পাখি কবুতরকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা আবার 500 বছর পরেই আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে একদিন না একদিন এই তামাম দুনিয়াময় গোডাউনে সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে আখেরাতের জিন্দগি শুরু আছে শেষ না। যারা আমরা মুসলমান দাবি করি, আমরা যারা ঈমান আনছি, এ কথাও বিশ্বাস করতে হবে। কথা বলেন না কেন, করা লাগবে? তাই যদি এই কথাই বিশ্বাস করা লাগে, তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে মাহফিলের ব্যবস্থা, কেওড়াবনিয়া 3 দিন ব্যাপী, চরমুনাইতে হয় 3 দিন ব্যাপী, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কায়দায় কায়দায় ওলামা ইকরামরা হক্কানি, এই আল্লাহর বান্দাদেরকে ডাইকিয়া ওই আখেরাতের জিন্দগি শুরু আছে যার শেষ নাই, ওই জিন্দগির সম্বল কীভাবে আপনি কামাই করবেন এবং এর গুরুত্ব বুঝাবার জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা করা হয়। কথা ঠিক না? আমরা আব্বাজান বলতেন বাজার, এক সাইডে আল্লাহর বান্দারা আছে, যুগ যুগ সর্বনা ইতিহাস, কিন্তু দেখি যেই অবস্থা সেই অবস্থায় কোনো পরিবর্তন নেই, আসে আর যায়, ও চিন্তা করে যাই সর্বনা ইতিহাস, লোক আসে যায়, একটু ঘুরিয়ে ফুরিয়ে যাও তাও লাগে, বিভিন্ন জায়গায় মানুষ ঘোরাফেরা করতেও তো যায় একটু চৈত্য বিনোদনও করিয়ে আসে, একটু ঘুরিয়ে ফুরিয়েও আসে, একটু পিকনিকও ঘুরিয়ে আসে, এককান থেকে ঢোকে আর এক কান থেকে বের হয়, আর হুজুর রাজা বলে ও কি মানা যায়। ওই যে একটা ঘটনা শোনেন নাই, দাদা নাতি হুজুরের ওয়াজ শুনতে গেছে, দাদার এখন আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনার পর নাতিকে তো আলহামদুলিল্লাহ ওয়াজ তাসির হয়েছে, মানে ক্রিয়া হয়েছে, দাদা নাতি বাড়ি রওনা করছে, এখন বাড়ি যাওয়ার মাঝে একটা খাল বাজে, খাল বুঝেন তো, খাল পাড়াইতে হইলে মানে ওই লঙ্গি নাবি যে পাড়ানো কায়দা নাই, দাদার সামনে নাতি তো পিছনে, দাদা নামতে আসে আর উপরে আসতে আসে লঙ্গি উঠায়, নাতি পিছন থেকে ডাক দিয়ে বলে দাদা কি কাজ করেন, বলে তা কি, বলে আপনি যে ফরজ তরক করতেছেন, এই যে হাটের উপরে কাপড় উঠে দিচ্ছে, কলে হুজুরের একটুকে বয়ান করছে শোনেন নাই যে ফরস্তরক এটা সম্পূর্ণ হারাম কবিরা গুণা হবে, এটা করতেছেন কেন, ফিরিয়েই বলে যে বিপদে পড়ছে, নতুন ওয়াজ হলুন না তো, এত বছর পর্যন্ত হুজুরের ওয়াজ শুনি, আজ পর্যন্ত হুজুরদের ওয়াজ খালের এপারে আনিনি, সব ওই পেরে রেখে আসছে,
আর তুমি আজকে নতুন ওয়াজ কই নেই, তুমি খালি রেপারে ওয়াজ দিয়ে আসবা, আসো আসো বইসে আসো, এরকম এক শ্রেণী আছে না? আবার এরকম আছে গালেবে গুমন বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের ভিতরে এক মুরব্বী হুজুরে বয়ান শোনার জন্য গেল, কিছুক্ষণ শোনার পরেই মুরব্বী উঠে রওনা করছে। লোকেরা বলতেছে উপস্থিত যে ব্যাপার কি, লোকটাকে তো অপরিচিত মনে হয়, বাড়ি কোথায় আসলো কেন, আবার এখন রওনা করলো কারণ কি? জিজ্ঞাসা করে ভাই আপনি বাড়ি কোথায়, কলে ভাই অমুক জায়গায়, সুবহানাল্লাহ অনেক দূর, আপনি আসছিলেন কেন, কলে হুজুরে বয়ান শোনার জন্য, কলে এখন আবার যে রওনা করলেন, কলে ভাই হুজুরে বয়ান আমার শোনা হয়ে গেছে, কলে আমি তো বুড়ো মানুষ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম হুজুরে বয়ান আমি বেশি মনে রাখতে পারবো না, তবে হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বইলে ফেলবে যে হে আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, নেক কাজ ছাড়বেন না, গুনার কাজ আর করবেন না। তখন তখন আমি নিয়ত করে ফেলছি হুশ থাকতে জীবন থাকতে নেক কাজ ছাড়ব না, আর গুনার কাজের কাছেও হুশ থাকতে যাব না, ঠিক কিনা? আর সবচেয়ে বড় জেহাদ হইল নফসের সঙ্গে জেহাদ করা, নফসে আম্মারার সঙ্গে জেহাদ করা সবচেয়ে বড় জেহাদ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজাআনা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ এখন মাত্র যুদ্ধ করলাম, এই সামনাসামনি হুজুর আমাদের কত লোক শাহাদত বরণ করছে, তাদের কত লোক মাইরে ফেললাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় জিহাদ। আর এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এই সর্বনারী তরিকা শোনেন না, সিস্তিয়া সাবিরিয়া তরিকা, এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা, কয়টা? হিম্মত বলন্দ করা, বলে হিম্মত বলন্দ করা, আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত ভিতরে পয়দা করা, হিম্মত বলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না। এখন দেখেন জেহাদ করতে যাই আল্লাহর বান্দারা কেমনে করছে ইতিহাস কি? আল্লাহর কত ফজল করে রহমতুল্লাহি আলাইকে দেখছি, দুনিয়া সব একদারে চলে গেছে, কে বেজার হবে কে খুশি হবে, বিয়ার মজলিস শুনছি আব্বাজারের ইতিহাস, এই জেহাদ কেমনে করে শোনে, বিয়ার মজলিসে যখন নাকি বর তাকে বলা হয় নওশা, নতুন বাদশাহ, এই জন্য দেখবে যত বর মেয়ারা যায় যে জামাই হয় তার জন্য একটু উঁচা জায়গা রাখে, দেখছে, আর সব বর মেয়ারা নিছে, কারণ আজকের দিনের জন্য সে বাদশাহ। যদি নওশা যদি আপনার ওই পোষাপড়ার সঙ্গে না যায় মজলিস ইতস্তস, যত বর মেয়াও সেদিনকার সে বাদশাহ, ঠিক কিনা? তা আব্বাজার রহমতুল্লাহ আলাই নওশা হিসাবে এই জামাইর স্টেজে বসে শুনছি মুরব্বীদের কাছে এবং লোকদের কাছে, শালির এখন ওদের পুরো বড় হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে দুলাভাইয়ের গলায় দেবে, যেই গলায় ফরাইতে আসছে একটা সিক্কা মেরে উঠে বের হয়ে গেছে, বিয়ার মজলিস নওশা, ওদিকে বরমে আর মাইয়া, বরমে সমাজে বিদের বিরাট অপমান হয়েছে না, আমাগো যুগে তো আমরা বলতে পারি না ফার, সমাজ নামাজ বোঝে না, সমাজ তো রক্ষা করা লাগে, তখন মাসালার তার শেষ নেই, কথা বাড়ি করেন না, ওই অবস্থা উঠে চলে গেছে কয়জনে পারবেন, চিন্তা করছে অত সহজ মনে করছে, পেট ডলতে ডলতে আসতে আসতে বেসতে যাইবে শিখেই শিখে না,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন শর্ত লাগাইনি? লাগাইলেন কেন? ওয়ালা নাব্লুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই, করব, পরীক্ষা করবি বলে করবে, নিঃসন্দেহে পরীক্ষা করবেই করবে, পরীক্ষা পাশ করা লাগবে না? শেষ পর্যন্ত বর্মিয়া তো সমাজে ইজ্জত শেষ, আর বর্মে এখন নটা মানুষ আসলে দেখছি আমরা সাংঘাতিক মোটামুটি, আর আগে যুগে বিয়ে তো পায়ে পায়ে যাই তো একটু ছোটখাটো বিষয় নিয়ে বাজলি, মনে আছে না মুরব্বী? আর খেয়াল থাকতে একদল আছে কেমনে বাজাইবে, ওইটাই মজা পাইতে, মানে অসুখ বুঝকের অসুখ বুকার বার কথা ঠিক না? এখন দেখেন বিয়ে তো গেছে পায়ে পায়ে যায়, কিন্তু আল্লাহর কুতুব করছে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, জেহাদ করছে কার সঙ্গে? নফসে আম্মারার সঙ্গে, কথা বলে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন, আমাকে রাজি খুশির উদ্দেশ্যে যদি তুমি রাস্তায় নামো পাহাড় পরিমাণ মুসিবত আসবে, কোনো ভয় নাই, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? এখন বর্মিয়া উল্টে মিলে যাই আব্বাজানের কাছে মাপ চাওয়ার মতো বলতেছে, দুলমিয়া ওরা বুঝে নাই ভুল করছে, আসেন আপনি মনে কিছু কইলেন না, এই লোকে এই কথা বলার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিল নরম করে রাস্তা খুলে দিয়েছে, সম্মান আরো বাড়াইয়া দিয়েছে। এই নফসের সঙ্গে জেহাদ করা সবচেয়ে বড় জেহাদ, কথা বলেন দাদা জানের কথা শুনছে? ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই মুরিদ হয়েছিলেন ইব্রাহিম, এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই উজানি কুমিল্লা, কারি উজানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই বলতেছেন, বাবা ইসহাক আমি শুনছি বাজান বরিশালে নাকি পর্দা নাই, বাবা পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, বাজান মানাই লাগবে, তুমি পারবা? পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, এ কোনো কেউ বানাইন না আল্লাহর হুকুম, বাজান তুমি পারবা? দাদা যান বলতেছিলেন, হুজুর আপনি দোয়া করলে আল্লাহর রহমতে পারবো, কলে যা বাজান দোয়া করিয়ে দিলাম। এই জেহাদ কাকে বলে দেখো, বলি তো আল্লাহ আপনি মাফ করেন আমাকে সহ সবাইকে, বলতেছি আল্লাহ আমার ভিতরে আমল তৈরি করে তো অভিজ্ঞান, আল্লাহু আকবার, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু বাজার, অনেক জিনিস বলি কিন্তু আসলে নিজেই তো আমল করতে পারি না, দেখি বলতে বলতে আল্লাহ আমলের তৌফিক দেয় কি না, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেয়, শক্তি ক্ষমতা না দেয়, কারো শক্তি না, আল্লাহর হুকুম কেউ মাইনে আল্লাহ পর্যন্ত পৌঁছবে এরকম কারো শক্তি নেই, আছে আছে? এই জন্য দেখেন বাজান আল্লাহু আকবার, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজ হালে তেফলি নাগাশত করিমা বেবাকশা এবার হালে মা কে আসতে মাসির কামান্দে আওয়াজ, কি বলেন আল্লাহু আকবার, এই কারিমা কিতাব পান্দনামা না কারিমা, হ্যাঁ এই যে কারিমা যে কিতাব, এই কিতাবের লেখক শিক্ষাদী রহমাতুল্লাহ আলাই দেখেন 40 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি বলেন যে মালিক বয়স তো 40 হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কই ফুলাফানের যে আচরণ গুলো সেই তবিয়াত সেই ই এখন বলতে পার যায় না, আর মালিক তোমার কাছে একটু দয়া চাই, মায়া আপনার রহমত চাই,
আপনার পক্ষ থেকে রহমতের দয়ার একটু ই চাইতেছি মালিক। এই মুসাফির হিসাবে বয়স তো হয়ে গেছে অনেক, কিন্তু এখন পর্যন্ত নফসের জিনজিরের মধ্যে, শিকলের ভিতরে এখনো আমি আবদ্ধ, এর থেকে এখনো আমি বের হইতে পারছি না। তুমি দয়াময় করে আমাকে বের হওয়ার তৌফিক দেখো, কথা ঠিক না? এই জন্য ইসাক সাহেব রহমতুল্লাহ দাদা যান বাজান, মুরিদ তো হয়েছি, কোন তরিকায় মুরিদ হয়েছি, কাজটা কি, এইটা একটু মুরব্বীদের আলোচনা করলে মনকে বুঝানো লাগবে। এই আল্লাহর কুতুব আল্লাহকে রাজি খুশির জন্য এইভাবে কষ্ট স্বীকার করিয়া, এরকম চ্যালেঞ্জ স্বীকার করিয়া নফসের সাথে জেহাদ করে পারছে, আমি কেন পারব না? আমি কেন এখন সর্বনাইতে আইসিয়া শুনছি, আব্বা জানের মুখেও শুনছি, এখন দাতা জান হয়েছে মহিলা, মানে হুজুরের ভিতরে থাকে আর মহিলারা তো বাইরে ঘোরাফেরা করে। এখন দাতা জানকে ছোটোবেলায় পালছে, আর দাতা জানকে রাঙ্গা মেয়া বলতো, এক ডাক্তার থাকে নাকি রাঙ্গা, দাদুর কাছে এসে বলতেছে যে রাঙ্গা মেয়া নাকি আসছে, মানে দেখা করবে। দাদু বলতেছেন খবরদার, সে কিন্তু পর্দা করছে, তার কাছে যাওয়া যাবে না। কি পর্দা করছে, ছোটোবেলায় কাকে কুলে নিয়ে পারলাম, এনার পর্দা করছে কইলাম, রাঙ্গামেয়া কোথায়? ওই হুজুরের কাছে আসতে যাইতেস, রাঙ্গামেয়া রাঙ্গামেয়া ডাক দেয়, যে কাছাকাছি গেছে এমন এক চিৎকার মারছে দাদা জান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দি ঠাস করে জমিনে ভিতরে পড়ে গেছে, এখন উঠে হাঁটতেও পারে না, মানে আল্লাহ এমন ভিতরে ভয় ঢুকে গেছে, এখন হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর যায়। দাদু বলতেছেন বলি নাই যে খবরদার তার কাছে যাইয়েন না, পর্দা করছে, এর নাম হইল জেহাদ। এর নাম কি? আপনি জেহাদ করবেন না, জোয়ারের লাগে ফ্যাট বা সাইয়ে দেবে। আল্লাহ কত ফজর করে রহমতুল্লাহ আলাইকে দেখছি যে বাজান, জোয়ার ও যায় পশ্চিমে, পানি বাতাস ও যায় পশ্চিমে, নৌকে ফালও চলছে, নৌকে চলে তো খুব সোম সোম হইয়া আরামে শেষ নাই, ওই অবস্থায় উল্টা যদি কেউ নৌকা ধরে, তা আল্লাহর কুতুবকে দেখছি বলতে গেলে সব চলে গেছে একদিকে, আর আল্লাহ কত উল্টা তখন পাল ধরছে, আমরা বলতে ভয় পেয়ে গেছি কি হয় না কি হয়। কিন্তু আল্লাহ কত বলছিলেন যে দুনিয়া সব বেজার হোক, আমার আল্লাহ বেজার হলে সেটা আমি করবো না। এই জন্য আল্লাহ কত বলতেন, এ দুনিয়ার মানুষ শোনো, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে ফুলের মানে একটার পর একটা গাইথা, তোমরা যদি আমার কবর ভৈরে রাখো, আর আমার মা আসু মাওলা যদি আমাকে মাপ না করে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না, আর আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরে যাওয়ার পরে জুতার মালা একটা পর একটা গাইতে যদি তোমরা আমার কবর ভৈরে রাখো, আর আমার মালিক আমার মাসুক মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এ কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী তুমি মাউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তখন আমার এই খেয়াল আসে এই জীবনের শেষ অজু মনে হয় আমার এই, আর সামনে রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান,
আলী মৌত এত দূরে না রে আলী, যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। বাজান গলাসি ভাই, শুনছিলাম আমাদের এক মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে গেল, মসজিদ ইমাম সাবাসনায় লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল, ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়াইয়া যখন ডান দিকে সালাম ফিরাইল বাম দিকে সালাম ফিরাবার আর সুযোগ পাইল না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না বাজারে পটুয়াখালী জেলা দুমকি কলেজ মাঠে আমি বয়ান করতে মা ফিরে গেছিলাম, আমাদের মুরার দিঘিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে যখন মা ফেলে মাঠে গেল, এশার নামাজ দুই রাকাত পয়রা তৃতীয় রাকাতে পড়তো রাজনী দ্বিতীয় শেষ হয়ে গেছে, এরপরে আল্লাহর বান্দা আর ওঠে না, এরপর খবর হলো আর দুনিয়াতে নাই। আমি শোনার পরে তারা হুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখে মনে হয় একেবারে ঘুমাই আছে, দিব্যি এখন ঘুমাই দেখে। এই হলো দুনিয়ার জিন্দিগি, আর আখেরাতের জিন্দিগি শুরু আছে আর পুরোদিন শেষ না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও পর্দালে মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন সম্মানের পিছনে পড়ছেন, কোন টাকার পিছনে পড়ছেন, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, বাজার সৈন্যারা খুব মানো কিনা জানি না, না মানলে বাজান আমাদের করারও কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, তার পিঠ মুবারক বোঝা হয়ে গেল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মুবারক কেন বোঝা হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর আখারে আল্লাহর হুকুম মানে না নবী, আমার তরিকা অনুযায়ী চলে না, এদের ব্যাপারে আমার মাওলা যে আজাব ও গজবের ঘোষণা দিয়েছে, এদের জন্য আমার মাওলা যে জাহান্নাম তৈরি করছে, ওই এক সেকেন্ড আজাব সহ্য করে দুনিয়ার কোন মানুষের নাই, আমার উম্মত ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে, এই চিন্তে চিন্তে আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল, আমি রসুলের পিঠ গুজো হয়ে গেল। আরে হাতি করছে তো দুনিয়াবে খবর দুনিয়া কি নুমাইশ পর নজর, এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও পর্দার আমার মা বোনরা, এক শ্রেণী আমার বাজারের আছে মসজিদে যাইয়া শেষ যায় পড়ে আমার মাওলাকে ডাকে, সুবহান রব্বিয়াল আলা করে আমার মাওলাকে খুশি করে, আবার মসজিদের রুকুর ভিতরে যাইয়া আমার মাওলাকে সুবহান রব্বিয়াল আজিম কইয়া ডাকে, আখারে মসজিদে যাই আমার মাওলাকে খুশি করার জন্য, আবার মাসি থেকে বের হইয়া বাজান এমন নেতা নেত্রীর পিছনে ঘোরে, এমন দলের পিছনে ঘোরে যেই দল যেই নেতা নেত্রী আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য না, কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য না। বাজান কোরআনুল করিমের আয়াত আমি শুনায়া রাইখে যাই মানবেন কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম ইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কিন্তু একটা লোকবাদ আছে, জোরে কান, প্রত্যেকটা লোককে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে আমার মালিক বলবে
তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে সইলা যায়। এই কথাটা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আমি কোরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করছি। মানবেন কেন এটা আমাদের বিষয় না, এটা বুঝবেন সব আল্লাহ শুনছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এই মুখস্থ করিয়া বাড়ি যাওয়া লাগবে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এক শ্রেণী আমার বাজামরা মনে করে নামাজ পড়ি যথেষ্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, একটু রোজা রাখছি হয়ে গেছে না, আবার ঢস করছি তাহলে তো হয়ে গেছে, কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলা আপনার আমার নামাজ দিয়ে করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার, বলেন রোজার খুব দরকার। এই কোরবানির পশু আমরা জবাই করি, রক্ত কোষ আল্লাহ দরবারে পৌঁছে না, কি পৌঁছে? আপনার ভিতরে নিয়ার অবস্থা এইটা আল্লাহর দরবারে পৌঁছে, কথা ঠিক না? একটু নামাজ পড়ছে, একটু রোজা রাখছে, একটু অন্য অন্য এই দান সৎকা করছে, মনে করছেন অনেক কিছু করিয়ে ভালো। হ্যাঁ, এইটা বুঝাইতে যাইয়া বনে এসেলে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কেচ্ছা, এক ব্যক্তি হাজার বছর পর্যন্ত ইবাদত করছে, কত বছর? দিনে রোজা রাইখে রাইখে আল্লাহকে ডাকছে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই আল্লাহকে ডাকছে। এরকম ইবাদতের সময়কাল প্রায় হাজার বছর। হ্যাঁ, মনের ভিতরে একটু আশা হয় না যে এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো, বেহেশতে যাইতে পারবো, কি আশা আসে না? হাদিসের ভিতরে ঘটনা আসছে, কেচ্ছা কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের যে আগুন জ্বালাইবে না, ওই আগুন জ্বালাইলে একটা ধাপ আছে পাশে, ওই ধাপের কাছে নিয়ে দাঁড় করবে। যখন ওই আগুনের ধাপ তার ভিতরে পৌঁছবে, পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে, পানি পানি। এই গরমের দিন চৌত্রি মাস রোজা রাখছেন, ওদিকে রৌদ্রও খুব চেঁচছে, ক্ষেতের কাজকামও করছে, কাজকাম কইয়া সন্ধ্যার আগে আগে এখন মনে হয় জানো দুই পুষ্কুনি পানি দেখলেও মনে হয় ওইটা তিরিশ নেমেটবে না, ঠিকই না? আগুনের ধাপ কলিজা ভিতরে পৌঁছতে পৌঁছতে পানি কই শিক্ষা শুরু করবে, আল্লাহ বললাম যাও পানি নিয়ে যাও ফেরেশতা, কিন্তু বান্দা পানি চাইবে বিনামূল্যে পানি দেবে না, মূল্য কি? বলে হাজার বছর যে দুনিয়ার ভিতরে ইবাদত করছে ওই আর সমস্ত সব যদি তোমাকে দেয় বিনিময় এক গ্লাস পানি দিও, কত বছরের ইবাদত বিনিময় কয় গ্লাস পানি? এখন আল্লাহর বান্দার কাছে যখন পানি নিয়ে যাবে সে তো বলবে ভাইজান এ আল্লাহর বান্দা ফেরেশতা আমাকে একটু পানি দাও, বলে পানি বিনা মূল্যে তো দেই না, মূল্য ভাবো কোথায়? কলে দুনিয়াতে হাজার বছর ইবাদত করছো না, ওই সব সব যদি আমাকে দিতে পারো বিনিময় এক গ্লাস পানি, কলে আমি সব দিয়ে করবো কি আমার রুহুটা বের হয়ে যায়, তুমি সব সব নিয়ে যাও আমার এক গ্লাস পানি দাও। যখন বান্দা এক গ্লাস পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে বান্দা দাঁড়াও যাও কোথায়? আজকে দুনিয়ার এক হাজার বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে তুমি সব দিয়ে দিলা, আর আমি যে তোমাকে দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, হাজার হাজার গ্লাস,
লক্ষ লক্ষ গ্লাস পানি তুমি পান করলে, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? এক গ্লাস পানির বিনিময়ে হাজার বছরের এবার দিয়ে দেশ ফেরেশতারে। তা আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমার দেবা তো? বান্দা সে যায় ফিরে কানবে রব্বুল আলামিন, আপনার রহমত ছাড়া কোন উপায় নাই রে মালিক। আল্লাহ রব্বুল আলামিন বান্দা যা একটা নেমতের শুকরিয়া আদায় করার শক্তি তোদের নাই। এই জোরে বলেন, আছে কার আছে বলেন? এই দুইটা চক্ষের নেমতের শুকরিয়া আদায় করার শক্তি আছে? যাদের চক্ষু নাই অন্ধ, তারা বোঝে চোখ নেমাত কি জিনিস, ঠিক না? এই একটা নেমাতে শুকরিয়া আদায় করার শক্তি কারো নাই। তাহলে একটু নামাজ পড়ছেন, একটু রোজা রাখছেন, একটু হজ করছেন, দান সৎকা করছেন, আর অনেক কিছু করিয়ে ফেলাইছে, ঠিক না? এই আবার বাইরে নামিয়া নেতা নেত্রী দল ছোটবেলা হইতে করিয়ে আসছি, বাপ দাদাই করছে, এই এসার যায়, এই একদল আছে না? তাই তোমার কবরে তো তোমার বাপ দাদাই যে তোমার পুরুষে উত্তর দিয়ে আসবে, তোমার দলের নেতা নেত্রী তো পুরুষে উত্তর দিয়ে আসবে। হ্যাঁ, আহারে কপাল পড়া বলে কি? হ্যাঁ, এই কেসটা পড়লে তো আবু জাহাল শেষ হয়ে গেছে, উদ্বা সাহেব আবু লাহাব শেষ হয়ে গেছে, কথা কয় না জানেন না? আবু জাহিল আল্লাহ হাবিবের মৌজাদার কোন অসংখ্য মৌজাদা দেখছে না? এমন কর চোখের সামনে ওই যে জাবালে কোবায়েসের নিচে বসে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কান্দে, আবু জাহিল উড়ে পিটে আসছে, দেখে ভাতিজা কান্দে, কান্দু কা বাপ মানাই এই দুঃখে, ওড়ো আমার পিঠে উটের পিঠে ওড়ো। এমন করে আমাকে কান্দার সুযোগ দেন চাচা যান, কলে বাজান তোকে রাখে যাইতে পারি না, ওট উটের পিঠে জোর করে উঠেছ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বেশি বড় না তো, বসাইছে পিছনে, আবু জাহিল সামনে উঠে বাড়ি মারছে সাবুকে, উঠ চল, স্টপ, উঠ আর চলে না, কিরে ব্যাপার, উঠ চালো না কেন? কল আল্লাহর কুদরাত উঠের জবান খুলে গেছে, উঠ ডাক দিয়ে বলে আবু জাহাল তোমার পিছনে কাকে রেখে সে তো এ সরদার দো জাহান মোহাম্মদ রসুল্লাহ। ও আবু জাহাল তুমি থাকবে সামনে আর সরদার দোজাহান থাকবে পিছনে, আমার জীবন বের হইতে পারে, আমি উঠ সামনে এক পাও যাব না, সামনে আনো, আল্লাহর নবীকে সামনে এসে বসাও, যে সামনে বসাইছে উঠ তো সরছে তো সরছে, কোনো কায়দায় ব্রেক দিয়ে রাখতে পারে না, কলে অ্যাক্সিডেন্ট করবি নাকি? কলে আমার পিঠের ভিতরে সরদার দুজাহান উঠবে, এত আমি কোনোদিন চিন্তাও করি নাই, আমার আজকে হুশ নাই, আমার জীবন কোথা থেকে যাবে আমি জানি না, আজকে আমাকে বাদানি তুমি আটকাই রাখতে পারবা না। এই ঘটনা সব আবু জাহিল দেখছে না? মুত্তালাবের সামনে দিয়ে ভালাই এ বলতে আস, যে এই ছেলেটাকে বাচ্চাটাকে খুব আদর যত্ন করিয়ে দেখে শুনে পাইলো, আমাদের বংশর গৌরব হবে, একটা কিছু হবে, সব দেখছে, কিন্তু আবু জাহিল্লা বাপ দাদার ওই নীতি আদর্শ সারা যা, আর তো আসতে কর কপাল পড়া সারে নাই, সারছে সারে নাই। যখন আবু জাহিল্লারে মারে বলতে আছে আমার কল্লার একটু বড় করি কাটতো, কিরে বেটা তোরে মারতে আসে এই সময় কল্লাটা বড় করি কাটবে কে? কলে মরার পরে মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা, মরার সময় কল্লাটাকে বড় করিয়া কাটতে কয় কি পাগলের পাগল হয়েছে, এটা তাকে বুঝতে হবে। আব্বাস রহমাতুল্লাহ বয়ান করতেন যে একটা লোক নির্বাচনে আসলেই খালি মেম্বার হিসেবে দাঁড়াইত,
মেম্বার হয়ে একটু ইয়া হতো, জাগা জমি ফেরায় বেচা শেষ, এখন ঠিক মতো সংসারও চলে না, আবার নির্বাচন এলে দাঁড়াই যায়। স্ত্রী বলতেছে ব্যাপার কি, আপনি মেম্বারের ভিতরে কি পাইছেন যে নির্বাচন আইলে আপনাকে দাঁড়াই যান, আর এখন ঠিক মতো সংসার চলে না, সব শেষ করছে। বলে বিবি তুমি বোঝবা কি, যখন বাড়ির দরজায় সে ডাক দেয় মেম্বার সব বাড়ি আছে, তখন আমি আর আমি থাকি বসবাকি। এই একদল মন পাগল আছে না, মন পাগল আছে না, আছে না নাই? আরে আমাদের স্বর্ম নাই। আমি যখন 2003 সাল চেয়ারম্যান ছিলাম, তা আমার সঙ্গে মেম্বারই করছে, ওই আল্লাহর বান্দা স্টাক করে একটা সাইড প্রায় লেগে গেছে, মুখ ব্যাকা হয়ে গেছে, ঠিক মতো কথাও বলতে পারে না, খুব অসুস্থ। তাই আমি বিশ্বাসের আর ওই জায়গায় বসে রয়েছি, এখন খুব কষ্ট করি আমার কাছে আসছে, আসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে। এই শেষবারের মতো এই অবস্থায় একটু লোকজনের কাছে ইয়ে দেখি, একটু ভোট চাইয়ে আমার একটু মেম্বার ভোট দেয় কিনে, একটু বানায় কিনে। হ্যাঁ আমি মনে মনে আমি কি বলবো, আমি বলে আল্লাহ আল্লাহর বন্ধের এক পা ফেরায় কবরে, এখনো মেম্বারের জন্য ভোট চাইতে যাইবি দোয়া চাইতিস, কয়েকদিন পরই আল্লাহর বন্ধের বুঝিয়ান নাই। কি বলছেন, এই একদল পাগল আছে না? আছে আছে। এই পাগলের পাগলামি তো যে কদিন দুনিয়ায় খোলা থাকবে ওই কয়দিনই তো চলবে, না এরপর চলবে, এরপর চলবে না? সারা জাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, সারা জাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, তিনিও তো চলে গেলেন কবর মাজার। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো, কই ফেরাউনের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিম কাগুনে ফেলায়, নমরুদের পাত্তাও নাই। সাজ্জাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে, দুনিয়া বেশ তো তৈরি করে, মাওলার বেশতে যাবে না, সাজ্জাদেরও পাত্তা নাই। আর বেশতে সামনে দরজায় বুড়া দাঁড়াইয়া আছে, সাজ্জাদ কিটমিট কইরা বলে বুড়াটা কে, পাহারাদার তোরা কি করছো, বুড়া কোথার থেকে আসলো? বুড়া ডাক দিয়ে বলে সাজ্জাদের আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থর থর করে কাঁপ শুরু হয়ে গেল, ডাক দিয়ে বলে ভাই আজরাইল বড় শখ করে বেশ তো তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা ডাক দিয়ে বলে ওরে খাবিস আমার মাওলার দেওয়া সমস্ত নেমাত ভোগ করছো রে খবিস, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়ে হাঁটছো, হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরে বড় বড় ডিগ্রি লাভ করছো, হারে ব্যবসা কইরে বড় লোক হয়েছো, বড় ধনী বড় সম্পদের মালিক হয়েছো, আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার দেওয়া মাওলার নেমাত সব ভোগ কইরে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে ব্যস্ত তৈরি করছো, আমার মাওলার হুকুম দিয়ে দেশে রেখবিস ইদা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহুম ওয়ালা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড পরেও তোর মৌত হবে না, এক সেকেন্ড পরেও তোর মৌত হবে না। বইরা যখন রুটেকে টান দিয়ে নিয়ে গেল, ধরটা জমিনের ভিতরে থারাস কইরা ফইরা গেল, সাজ্জাদের জায়গায় বেশ তো আর সাজ্জাদের বাহাদুরি নাই রে বাজার। বাংলাদেশের কত বড় মেয়ার জাতির হুঙ্কারে মনে হয় যে বাংলার মাটি থর থর কইরা কাঁপত, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিন দার আল্লাহওয়ালা নামাজি মানুষ, কবরের পাশে যাইয়া একটু সালামও দেয় না, বরং
অথচ বলে শয়তান না মরছে ভালো হয়েছে। ওদিকে যাইয়ে দেখো পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা ইয়ারতি সাহেব রহমাতুল্লাহ আলাই বাজার নদীর কিনারায় যাইয়ে দেখো বাজার ঘুমাইয়া আছে, যত লঞ্চ স্টিমার নদী দিয়া যা হারে টপের কইরা তাকে সম্মান না দেখাইয়া সামনে কেউ যায় না। যাইয়ে দেখো বাজার সিলেটের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাই শাহফরান রহমাতুল্লাহ আলাই বাজান কবরের পাশে মানুষ যায় হয়তো থরকম আসতে আসতে কন্যা বেয়াদবি হয় আরে দুনিয়াতেও বাচ্চা মানুষ ওদের কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া কবরের ভিতরে রাইখা দোয়া কইরে আসে কার জন্য এই সম্পদ রাইখা যাও। হারাম কে হারাম বলো না, ঘুষ খে ঘুষ বলো না, সুদ খে সুদ বলো না, আরে সরকারি মাল লুটপাট করো, বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন জুলুম বিভিন্ন কায়দায় সম্পদ গুছাও, কার জন্য রাইখা যাও রে কপাল বোরা। একদিন কি চিন্তা করছো যেদিন তোমার থেকে ভিতর থেকে রুহটা বের হইয়া তাকাইয়া দেখো রুহু তানুসে উরুগাই মুরুদা কি হালত ক্যা হুই। এখন একটু তাকাইয়া দেখো তোমাকে তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া তোমাকে ফেলাইয়া রাখছে, মাথার ভিতরে একটা বান দিল, পায়ের ভিতরে একটা বান দিল, মাজার ভিতরে একটা বান দিল। এখন তাকাইয়া দেখো দেখো আরে আর মনটাকে একটু ডাক দিয়া দিয়ে একটু বলো ওরে মন মাথার বান্দে বুঝা গেল রে মন কোনদিন মাথা না শক্তি না মাজার বান্দে বুঝা গেল রে আর কোনদিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবা আমার আব্বাল্লাহ রহমাতুল্লাহ আলাই বলতেন যে মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই, দুনিয়া কেসের ভিতরে তদবির না করলে সেই কেস থেকে খালাসের আশা করা যায় না। ছাত্রছাত্রী পরীক্ষায় কষ্ট করে পড়াশোনা না করলে পরীক্ষার ফলাফল ভালো আশা করা যায় না, কৃষক কৃষিদের শ্রম কষ্ট না করলে কৃষিদের ভালো ফলাফলের আশা করা যায় না, আখেরাতের ব্যাপারে দুনিয়ায় যদি তুমি শ্রম কষ্ট না করো ফসল ভালো আশা করা যায় না। এই জন্য আমার আব্বা জান মুখে শুনছিলাম দাদা জানের কথা বলছিলেন, দাদা জান রহমাতুল্লাহ আলাই বাজার ইন্তেকালের আগে আগে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল আহারে আহারে বৈশা বৈশা পাশি কবরস্থা তাকাইয়া তাকাইয়া পোলাফনের মতো আউ আউ কইরা চিল্লে কান্দে আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে আর মাওলার দিকে ফেইরা ফেইরা করুণ সুরে ডাকিয়া দিয়া বলে ওরে আমার মাওলার ওরে আমার মাশুর কোথায় গেলে না কিভাবে আমি থাকবো রে মালিক ওই অন্ধকার কবরে ওই কবরে বাতি নাই সাথী নাই
বিছানাও নাই বালিশ নাই হারের না মানে মোখারাম না ফরমান ডানের দিকে তাকায়া দেখবে মাটি বামে দেখে মাটি হার নিচে মাটির বিছানা উপরতে চাপা মাটি ভাই গা যাইতে নাফারমান ডান দিকে তাকিয়ে দেখে মাটি পিছনে দেখে মাটি ডানে দেখে উপরে দেখে মাটি যেই নেতা নেত্রীর জন্য যেই দলের জন্য যাদের জন্য জীবন শেষ করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে নাই এখন তাদের কাউকে দেখে না এখন দিক বিদিক হারাই আমার মাওলাকে ডাকবে আল্লাহ 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 আমার মালিক ডাক দেবার ওরে নেমো খারাম দুনিয়ার ভিতরে সব পাইয়া স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুল লেগেছিলি নেতাকে নেতা কইয়া ডাকছ তোর নেতা খুশি হয়ে গেছে তুই নেত্রীকে নেত্রী কইয়া ডাকছ নেত্রী খুশি হয়ে গেছে আরে বাপ্পে বাব্বা কইয়া ডাকছ মাকে আম্মা কইয়া ডাকছ আব্বা আম্মা খুশি হয়ে গেছে আরে তখন আমাকে তুই ভুলছিলি তখন তুই আমাকে ডাকলে আমিও খুশি হয়ে যাই এখন তুই কবরের ভিতরে শত শত বছর আমাকে তুই ডাকতে থাকবি একবার আর তোর ডাকে সারা দিব না ও কবরের মাটি নাফার মাকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার এক পাজুরে হাটড়ি অন্য পাজুরের মধ্যে মিশে দাও আমার কাছে কোনো খাতির হবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দে ও মুসাফি বান্দগাটুরে মামুনেরা দুনিয়ার হাকিকত সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করো আর আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করো তারপর মামলার কবরে যাও কারণ কবরে কিন্তু দলাদলি নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই পীরের পরিচয় নাই মুফতির পরিচয় নাই ইমামের পরিচয় নাই তুমি কোন দলের লোক নেতা কোন এমপি না মিনিস্টার না কোন বংশের লোক শিক্ষিত না অশিক্ষিত বংশ ভালো না মন্দ সম্পদের মালিক না গরিব এই পরিচয় কিন্তু কবরে থাকবে না এই ইসলামের বাজানদেরকে বলো পর্দালে মা বন্ধুদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমাদের সবাইকে যেন আমার মালিক তার খাস বান্ধা বানাইয়া পর্দালে আমার মা বন্ধুদেরকে খাস বান্ধি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আর মাওলার দরবারে কান্দাও আর মাওলার দরবারে দুই চোখ পানি ছাইরে দিয়ে মাপ চাও গুনার থেকে মাপ চাও যদি কান্না না আসে মনকে বলে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া ছেলে কানবে জবাব তো
আপনার মন ধরা কিভাবে কাঁদবে আল আমাদের ছেলে মরে নাই মেও মরে গুনাহ করে বসে রে বাপ করে দিল গো মাওলা জোর করিয়া কান্দা রে আল্লাহর বান্দারা সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে তোমার আমার গুনাহ কাজে জাহান্নামের আগুন জ্বলছে আমার আগুন চোখের পানি সারা কান্না অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে আল্লাহ আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেশ বাগান বানায় আল্লাহ আমাদেরকে আরো মনে হুজুর আমাদের পাশে ঘুমায় আস আল্লাহ আমাদের আব্দুল হালিম সহ আর অনেকে কবরে শুয়ে আস সবাই কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা যত কবরে শুয়ে আছে সবার কবরকে দয়া আমার বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ আমাদের মনির আল্লাহ আর আমাদের খলিল সহ অনেকেই অসুস্থ আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে আপনি তাদেরকে পুরোপুরি সুস্থ করে দেন আমাদের সবাইকে সুস্থ করে দিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকওয়া ভিশন টিভি নিত্য নতুন ওয়াজ মাহফিল তেলাওয়াত ও গজল পেতে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরিবেশন হয় সাফা মাল্টিমিডিয়া সেন্টার আমতলী বরগুনা হটলাইন 01737374466